ইতিহাস, সত্যের ইতিহাস, ন্যায়ের ইতিহাস সেই ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে মানুষ লিখেছে, সাধারণ মানুষ লিখেছে। আর ডাক্তারদের কথা যদি তোমরা বলো, একটা কথা মনে রেখো যে ডাক্তাররা গণ আন্দোলন লিড করেছেন, রুডল্ফ ভিচো থেকে শুরু করে, কে ভিএ ভাড়া থেকে শুরু করে, আন্তন শেখর থেকে শুরু করে, তারা ডাক্তার ছিলেন। এবং ডাক্তার ছিলেন বলে তারাই জানতেন যে কারো শরীরে নীল রক্ত পায় না, সবার শরীরে লাল রক্ত পায়। শাসক শ্রেণী বরাবর ভাগ করে গেছে মানুষকে, ডিভাইড এন্ড রুল, এ অমুক এ তমুক, জাতিগত, ধর্মগত, ভাষাগত, কাইটছি আমরা, খালি ভাগ করো আর রুল করো, এদের মধ্যে লড়িয়ে দাও। সেই জন্য ডাক্তারের অবস্থানটা বরাবর হচ্ছে সেই একমাত্র প্রত্যক্ষ জ্ঞানে জানে যে মানুষের সামনে মানুষের কোনো ভেদ নেই, মানুষই সত্য, মানুষই শেষ কথা বলে ইতিহাসে, এটা ডাক্তার ভেতরে নিজের জীবন দিয়ে জেনেছে। আর আজকে তোমরা যে কলস্কের জন্য উঠে দাঁড়িয়েছ, আজকে তিলোত্তমা অমর হয়ে গেছে, তিলোত্তমাকে আর নতুন করে তোমরা, আমার যারা মেদিনীপুরের আমার ছেলে মেয়েরা, তোমরা জানো আমার একটু পাহাড়ে যাওয়ার মানে আয় আছে, ও ইতিহাস আছে, পাহাড়ে যাই। অলরেডি গত তিন দিন আগে আমাদের মাউন্টেনিয়ারিং কনভেনশনের একটা মিছিল হয়েছে ধর্মতলায়, সেখানে আমি প্রস্তাব দিয়েছি যে আগামী এক বছরে পশ্চিমবঙ্গের যে কোনো ক্লাব থেকে হিমালয়ের কোনো একটি 6000 মিটারের উপর শৃঙ্গ আননেম পিক যদি ক্লাইম্ব হয় তার নাম মাউন্ট তিলোত্তমা। তিলোত্তমা আমাদের প্রত্যেকের ভেতরে, একটা তিলোত্তমাকে ফিজিক্যালি ডিস্ট্রয় করে এই কোটি কোটি তিলোত্তমা তোমাদের মধ্যে ছড়িয়ে রয়েছে, তাকে তোমাদের মধ্যে একটা অদ্ভুত কষ্ট আমাদের সবার মধ্যে হচ্ছে, গত এক মাস ধরে আমরা কেউ ঘুমাতে পারছি না, এটা একটা অদ্ভুত কষ্ট, এই কষ্টের কোনো ব্যাখ্যা নেই। এটা কি দুঃখ, এটা কি ক্রোধ, এটা কি রাগ, এটা কি অভিমান, এটা কিছু কি আমরা জানি না কি, কারণ এটা আনপ্রেসিডেন্টেড, যে ঘটনাটা ঘটেছে সেটা আনপ্রেসিডেন্টেড, কোনোদিন কোনো সভ্যতার ইতিহাসে এটা ঘটেনি। যুদ্ধক্ষেত্রের কথা ছেড়ে দাও, মানে যেখানে যুদ্ধ চলে সেখানে ওই গোলা পড়ে, হাসপাতাল ভেঙে যায়, ডাক্তার নার্স মারা যায়, কিন্তু এটা অভাবনীয়, এটা কোনোদিন এরকম ঘটেনি। সুতরাং দিস ইজ আ আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট অ্যান্ড দেয়ার ইজ আ আনপ্রেসিডেন্টেড রিয়াকশন, জনসাধারণের এই রিয়াকশন আনপ্রেসিডেন্টেড। সেই জন্য শাসক শ্রেণী, আজকে তোমাদের মধ্যে যে ক্রোধ জাগরিত হয়েছে, এই ক্রোধটা পবিত্র ক্রোধ, তোমাদের চোখের দিকে তাকাতে যে কোনো শাসক ভয় পাবে, কোনো সৈন্যাসী শাসকের ক্ষমতা নেই তোমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলে, তাদের সব অস্ত্র ফোঁটা হয়ে গেছে, তারা জানে না যে এই পবিত্র ক্রোধকে কি করে মোকাবিলা করতে হয়, সব শাসকের অস্ত্র মোকাবিলা ফোঁটা হয়ে গেছে। আজকে ছাত্র সমাজ যাচ্ছে, আমার সম্পূর্ণ আশা আছে যে তোমরা অতি অবশ্য তোমাদের লক্ষ্যে পৌঁছবে। খালি একটা কথা মনে রেখো, কালকেও আমি গণ কনভেনশনে বলেছি যে আগুন দাবানলের মতো এগোচ্ছে, ফল অফ বাস্তিল শুরু হয়ে গেছে, দ্য ফল অফ বাস্তিল হ্যাজ বিগান, একটা ভীষণ রকমের ষড়যন্ত্র চলবে এই আগুনটাকে ঘুরিয়ে একটা ব্লাইন্ড চ্যানেলে ঢুকিয়ে দিয়ে যাতে নষ্ট করে দেওয়া যায়। খুব সতর্ক থেকো, এই আগুন যেন ব্লাইন্ড চ্যানেলে না ঢুকে নষ্ট না হয়, এবং যে বাস্তিল দুর্গের পতন করার জন্য এই আগুন চলেছে সেই বাস্তিল দুর্গের পতন না হওয়া পর্যন্ত এই আগুন থামবে না। আমরা হাসপাতালে কাজ করছি, সিনিয়ররা নিজেদের সাধ্যের অতিরিক্ত দিয়ে সাপোর্ট দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের লড়াইটা চালিয়ে যাও। চিকিৎসা করা, মানুষের চিকিৎসা বলতে শুধু শরীরের চিকিৎসা বোঝায় না, আমরা ওখানে মানুষের চিকিৎসা করছি, তোমরা এখানে দাঁড়িয়ে সমাজের চিকিৎসাটা করছো।